নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে। 26 ফেব্রুয়ারি বেলা 3টায় স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান সোনার দোলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলার বিএনপির সাবেক সহসভাপতি ও একাদশ জাতীয় সংসদের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইসাহাক আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সহসভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিউল্লাহ সোনার, নওগাঁ জেলা যুবদলের সদস্য ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোখলেসা রহমান, সামাদ সোনার আইনুল হক মেম্বার আসাদুল হক আলো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নবিজুল ইসলাম, গোলাম মোর্শেদ, ভাবিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ শামসুল হক, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বার আফাজউদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার রেজাউল করিম, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানউদ্দিন, সাধারণ সম্পাদক খালিকুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সহসভাপতি ইস্তিকিয়ার শুভ, চন্দননগর কলেজ ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির, সদস্য সচিব আবু সাইদ সোহাগ, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সুজন রহমান, মেয়াদুল পার্থ রায়হান কবির, বালাতৈর সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফিউল রহমান, যুগ্ম আহ্বায়ক নয়ন আলী, সদস্য সচিব আকাশ, উপজেলা ছাত্রদল নেতা ইনসান নাহিদ, সচিব মশিউর রহমান, মেহেদী হাসান পাভেল সহ নেতৃবৃন্দ। সভা শেষে মোহাম্মদ ইমরান সোনার দোলনকে সভাপতি ও ওবায়দুল হককে সাধারণ সম্পাদক করে 71 সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয় এবং মোহাম্মদ আব্দুল হান্নান বকুলকে সভাপতি ও মোহাম্মদ মিলন সোনারকে সাধারণ সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়। ওর জন্য ওখানে যে কটা রুটি দুধ করেছিল, আচ্ছা যে কটা রুটি মানে যে 2 বস্তা যদি আটা আনে, দেড় বস্তা ওর মধ্যে নাই, হাফ বস্তা রুটি করে মানুষ দু একটা কারো হাতে দিলো পারো না, অনেককে রক্ষী বাহিনী দাঁড়া করে রাখতো, দিয়ে রক্ষী বাহিনীতে নির্যাতন করো, বিকল্প বাহিনী তৈরি করা হলো মানুষকে নির্যাতন করার জন্য।